শীতকালে যখন আমরা স্কিনে ময়শ্চারাইজার ইউজ করি তখন স্কিনটা কি সুন্দর একটা গ্লো হয়ে যায়, একটা চকচকে ব্যাপার কিন্তু চলে আসে। যতই ড্রাই থাকুক না কেন, সেই রকম চকচকে মসৃণতা গ্লো আমরা গরমকালেও কিন্তু স্কিনে পেতে চাই। শুধু মুখটাকে পরিষ্কার চকচকে করলে চলবে না, তার সাথে কিন্তু আমাদের হোল বডি পার্টস যেন পরিষ্কার চকচকে দাগছোপ মুক্ত হয়। সেই ক্ষেত্রে আজকে একটা বডি ওয়াশের ভিডিও নিয়ে চলে এলাম আমি আপনাদের সামনে। বিশেষ করে গরমকালে যখন রোদে ট্যান পড়ে যাচ্ছে, বিশেষ করে মুখে তো আমরা অনেক রকমের যত্ন নিই, অনেকে আবার হাতে এখন যারা স্কুটি টুটি চালায় বেশ এতটা পর্যন্ত গ্লাভস পরে, হাতে লম্বা মতন মোজা টাইপের পরে, হাত মোজা টাইপের পরে। এছাড়া ধরুন যতই আমরা কেয়ার করি না কেন, সানস্ক্রিন লাগাই, মুখের থেকেও কিন্তু হাতের পোর্শনগুলোতে কিন্তু সানট্যান ভীষণভাবে পড়ে, তার ফলে কিন্তু দেখতে বড্ড বেমানান লাগে, মুখটা একটা কালার হাতটা একটা কালার হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি আমরা বাজার চলতি কোনো বডি ওয়াশের উপর ডিপেন্ড না করে ঘরোয়া একদম ন্যাচারাল পদ্ধতিতে বডি ওয়াশের উপর ডিপেন্ড করতে পারি, তাহলে কিন্তু আমাদের নানা ধরনের সমস্যা থেকে স্কিন রক্ষা পাবে, স্কিন কিন্তু দারুণ উজ্জ্বল চকচকে হয়ে উঠবে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পিএলএস বিউটি হাব। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেকে ভালো আছেন, প্রত্যেকে সুস্থ আছেন। বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতন আপনাদের সকলের সামনে। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হোম মেড বডি ওয়াশ। হ্যাঁ বন্ধুরা, টিভিতে আমরা তো নানা ধরনের বডি ওয়াশের অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি, কোনটা বেশ আমাদের ফেভারিট অ্যাক্টর করে অভিনয় বা কোনটার এত সুন্দর গেট আপ হয় আর এত সুন্দর প্রেজেন্টেশন হয় সেটা দেখে ভাবি যে এটা আমায় কিনতেই হবে, এটা ইউজ করলে আমি একদম মানে কি বলবো, ক্যাটরিনা কাইফ, তারপরে কারিনা কাপুর আর কি, আরও আরও যেসব অ্যাক্ট্রেসরা আছেন তাদের মতন আমি হয়ে যাব। কিন্তু বন্ধুরা, সেটা হচ্ছে কিছুদিনের জন্য, কারণ বিভিন্ন রকমের কেমিক্যাল আমরা জানি বাজার চলতি প্রোডাক্ট কিনতে গেলে কেমিক্যাল থাকবে, উইদাউট কেমিক্যাল কিন্তু কিছু হয়ই না। সেই কেমিক্যালগুলো ইউজ করতে 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 প্রথম প্রথম বেশ একটা ঝাঁঝকচকে ব্যাপার থাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে স্কিনটা একটা ড্রাই হয়ে যায়, রিঙ্কলস পড়ে যায়, একটা প্রবলেম কিন্তু হতে শুরু করে। সেই ক্ষেত্রে আমরা যদি ঘরোয়া প্রোডাক্টের উপর নির্ভর করি, যেটা আমি প্রত্যেকটা ভিডিওয়ে সব সময় প্রতিদিন প্রতিটা মুহূর্তে আপনাদের কাছে বলে যাচ্ছি, ঘরোয়া প্রোডাক্ট যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট আমরা পেয়েই যাব। আর যে সমস্ত উপাদানগুলো দিয়ে করবো আজকে এই বডি ওয়াশটা বানাবো, একদম বাড়িতেই অ্যাভেলেবেল, সেটা আপনারা যখন স্টেপ বাই স্টেপ আমি ব্যবহার করবো কি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবো সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আশা করি অনেক 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 উপকারে আসবে, আর উপকারে আসবেই 100% গ্যারেন্টি আমার তরফ থেকে আপনাদেরকে। তো চলুন ভিডিওর মেন পর্বে যাই। তার আগে যে বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এইমাত্র ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। প্রথমেই বন্ধুরা, আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি একটু বড় ধরনের, তার মধ্যে নিয়ে নিলাম দেখুন মাঝারি কাপ, যেগুলো মাঝারি কাপগুলো হয় সেই কাপের এক কাপ মতন জল। জলটা গরম বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এক মুঠোর মতন নিম পাতা। নিম পাতাটা জলের মধ্যে ফুটবার, এই সময় গ্যাসের একদম সিম আছে থাকবে। তো বন্ধুরা, এটা মোটামুটি যতক্ষণ হাফ কাপের মতন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে যেতে হবে। তো ততক্ষণে আমরা একটা লিকুইড বানিয়ে ফেলি। আমি এখানে কেন্টের জল নিয়ে নিয়েছি, যে কাপের পরিমাণে নিম পাতা ভেজানো জল নিয়েছিলাম সেই কাপের পরিমাণে এক কাপ জল নিয়ে নিয়েছি। এরপরে এখানে নিয়ে নেব সেই কাপের পরিমাণে হাফ কাপ মতন গোলাপ জল। গোলাপ জল আর জলটা মিশিয়ে দিলে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, সেটা দারুণ লাগে। তারপরে এখানে নিয়ে নেবো হচ্ছে দু চামচের মতন নারকল তেল, যেহেতু ময়শ্চারাইজারের একটা ব্যাপার আছে। তারপরে নেবো দুটো ভিটামিন ই ক্যাপসুল, এই যো দুটো ভিটামিন ই ক্যাপসুল। এরপরে আমি এর মধ্যে নিয়ে নেবো হচ্ছে এক চামচের মতন লিকোরাইজ পাউডার। বন্ধুরা, লিকোরাইজ পাউডার অসম্ভব ত্বককে পরিষ্কার করে, উজ্জ্বল করে, ত্বকে দাগছোপ তুলে দেয়, সেই কারণে কিন্তু আমি এখানে লিকোরাইজ পাউডারটাই ইউজ করছি। পারলে লিকোরাইজ পাউডারটাই ইউজ করবেন। আর এখানে যে কোনো বডি ওয়াশ যেগুলো হচ্ছে কেমিক্যাল নেই সেরকম ধরনের, একদম মানে হালকা খুব সফট বডি ওয়াশ, আমি এখানে জনসনের বডি ওয়াশটা ইউজ করেছি, একদম লাইট দিয়ে ভালো করে লিকোরাইজ পাউডারটার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে পাউডারটা খুব ভালো করে জলের সাথে মিশে যায়। তো বন্ধুরা, এদিকে দেখুন জলটা একদম রেডি হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার জলটা ছেঁকে ঠান্ডা করে নেবো।
তো বন্ধুরা দেখুন জলটা ঠিক এই রকম কালারের মতন হয়েছে, তো জলটা ঠান্ডা হয়ে গেছে নিম পাতার জলটা। এইবারে আমি ভালো করে ওই যে লিকুইডটা বানিয়েছিলাম তার সাথে মিশিয়ে নিলাম, ব্যাস। আর কিছু এখানে অ্যাড করার দরকার নেই, দারুণ সুন্দর প্রচণ্ড ভালো একটা পাওয়ারফুল বডি ওয়াশ কিন্তু আমরা বানিয়ে ফেললাম। এরপরে একটা আমার এখানে ফাঁকা একটা স্প্রে বোতল আছে, সেই স্প্রে বোতলের মধ্যে আমি বডি ওয়াশটাকে ভালো করে ঢেলে নেবো, স্টোর করে নেবো। এটা আমার মোটামুটি 15 থেকে 20 দিন, মিনিমাম 20 দিন পর্যন্ত খুব ভালো করে চলে যাবে। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে বডি ওয়াশ, চলুন আমি একটু অ্যাপ্লাই করে আপনাদের দেখাই কীরকম হলো। তো বন্ধুরা দেখুন আমি একটু হাতে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, এরপরে যে বডি ওয়াশটা আমি বানিয়েছিলাম সেই বডি ওয়াশটা একটুখানি পাম্প করে নিলাম হাতের মধ্যে। দেখুন আমি দেখাচ্ছি এইভাবে নিয়ে, দেখুন এইভাবে ভালো করে রাব করতে লাগলাম, দেখুন বেশ ভালো ফেনাও হচ্ছে, মানে খুব স্মুথলি এটা আমি মুভ করতে পারছি হাতটা, দেখুন কি সুন্দর কতটা ফেনা হয়েছে। এরপরে যখন লুফাতে দিয়ে চান করবেন আপনারা তখন কিন্তু দুর্দান্ত গায়ের রং পরিষ্কার হয়ে যাবে, ত্বকের যাবতীয় সমস্যা দানা ফুসকুড়ি সব কিছু কিন্তু দূর হয়ে যাবে, কারণ এখানে নিম রয়েছে, লিকোরাইজ পাউডার রয়েছে, নারকোল তেল রয়েছে, ভিটামিন ই ক্যাপসুল রয়েছে, গোলাপ জল রয়েছে। সেই কারণে এই বডি ওয়াশটা অত্যন্ত লাভদায়ক আর অত্যন্ত উজ্জ্বল করবে স্কিন টেক্সচার। তো বন্ধুরা আজকের এই বডি ওয়াশের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগলো, একদম উপকারে আসবে, চোখ বন্ধ করে ভরসা করা যায় যাকে বলে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টটা করে দেবেন কেমন লাগলো। তো আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক আছে হাজির হয়ে যাবো আবার আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।